আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য আঁকবো আমি। এখানে আমি একটি বোতলের মুখ নিয়ে সুন্দর করে একটি গোল আঁকবো। এই গোলটা দ্বারা কি বোঝা যাচ্ছে? একটি সূর্য। স্কেল দিয়ে সোজা একটি দাগ আঁকবো পুরো পৃষ্ঠার অর্ধেকে। দেখুন আর্ট পেপারের অর্ধেকে সোজা দাগ দিয়ে আমরা উপরে পাহাড় আঁকবো। দেখুন কয়েকটি পাহাড় আঁকবো, মোট চারটি পাহাড় আঁকলাম সহজেই। আপনারা সহজেই আঁকবেন, আমি আঁকছি এখানে টুবি পেন্সিল দিয়ে। দেখুন এর মাঝে আমরা এভাবে জিগজাগ দাগ দিলেই একটি পাহাড় এবং একটি নদী হয়ে গেল। রং করার সময় আমরা সূর্যতে হলুদ রং করব। হলুদ রং দেখুন সহজেই আমরা হলুদ রং করে ফেললাম সূর্যতে। দিনের বেলা সূর্যতে হলুদ রং দেখা যায়। দেখুন হলুদ রং করার পর আমরা কি করব, পাহাড়ে সবুজ রং করব। গাঢ় সবুজ রংটা আমরা পুরো পাহাড়ে করব। পাহাড়ে রং করার জন্য প্রথমে আগে আউটলাইনে বাহির দিয়ে আমরা রং করে নিব, এরপর মাঝে রংটা সহজেই করব। নিচের দিকে এখন আমরা সবুজ রং করে নিব, এরপর সহজেই মাঝে করব যেন রংগুলো বাহিরে না যায়। দেখুন সহজ কৌশলে পাহাড়ে আমরা রং করছি। একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন এবং নিজে নিজে আঁকবেন। পুরো পাহাড়ে রং করার পর আমরা এই ঘাসে দেখুন পারে আমরা ঘাসের রংটা করব। এক পাশে ঘাস বা পার, আরেক পাশে হচ্ছে নদী। তাহলে আমরা এই পাশে আমরা পুরো সবুজ রং করব, হালকা সবুজ রংটা করব বা ঘাসের রংটা করব। এরপর এখানে ঘাসের রং করার পর আমরা এই পাশে নদীতে পুরোটাই একেবারে নীল রং করব, হালকা নীল বা আকাশি রংটা করব। বন্ধুরা এখানে আমি ব্যবহার করছি ক্রাউন অয়েল প্যাস্টেল 48 কালারের রং। 48 কালারের যে কোনো রঙের মধ্যেই এগুলো রং আপনারা পেয়ে যাবেন, এজন্য চিন্তা করবেন না, সহজেই আঁকবেন এবং যে কোনো রঙেই এই রং করতে পারবেন। দেখুন পেন্সিল দিয়ে আমরা একটু মোটা করে দিচ্ছি দাগগুলো। এখানে আমি 6B পেন্সিল ব্যবহার করছি। দেখুন সুন্দর লাগছে, এটা একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে পারটা একটু সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য হলো। আকাশে ফাঁকা ফাঁকা লাগার কারণে আমরা আকাশে দুই একটি পাখি বা উড়ন্ত পাখি আঁকছি। দেখুন দুই দাগের মাধ্যমে সহজেই এভাবে পাখি আঁকা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।